সুপ্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। স্বাগত জানাচ্ছি আমবাড়ি হাট থেকে। আর যেখানে ফ্রিজেন এবং ক্রস জাতের ষাঁড় গরু ক্রয় বিক্রয় চলছে, আমরা কিন্তু সে জায়গায় রয়েছি। আর আমদানি কিন্তু একেবারে ভরপুর হয়েছে। আজকে 12 জানুয়ারি 2024 শুক্রবার, আজ দেখছেন ব্যাপক পরিমাণ আমদানি হয়েছে। মোটামুটি আমরা 50-70 হাজার মধ্যে যে ফ্রিজিয়ান ক্রস গুলো বিক্রি হচ্ছে সেগুলো দেখাবো। কত দাম? কত কত? 80। কত বলে? 72 দেবেন? না, 72 তো ভালোই বলছে। কত হলে দিবেন? কত হলে দিবেন? 75 হলে এটা বিক্রি হবে। দেখেন একটু একটু দেখি, সর্বশেষ 75। তবে কোয়ালিটি কিন্তু বেশ সুন্দর, দেখছেন জাত মান সব দিক দিয়ে কিন্তু পারফেক্ট। আনুমানিক বয়স হবে কেমন? বয়স 7-8 মাস হবে না? বছর খানিক। আমরা চলে যাব সামনের দিকে। এইখানে দেখছি এক জোড়া, সম্ভবত দেখা দেখি চলছে। এই যে দেখছেন জোড়াটা, ভাইয়া কত বললেন জোড়াটার দাম? কোথা থেকে আসছিলেন আপনারা? কয়টা কিনলেন ভাই? কেমন আজকের বাজার? দাম বেশি? আচ্ছা, ওনারা তো বলে দাম বেশি, কেমন দাম? উনি আসলে গরু সামলানো নিয়ে ব্যস্ত। কত জোড়াটার দাম কত বলেন তো? দাম কয় না? কত বলছে? কত বলে? কত বলে? 35-40। 1,35,40। আর বেচা কেনার দাম? 40-45। কত? 25 পর্যন্ত বলছে, 25 পর্যন্ত বলছে। আর উনি 40 প্রত্যাশা করছেন এই জোড়াটা। ভাইয়া কত কিনলেন এটা? কত কত কিনলেন? হ্যাঁ, 66। ও 62,000 এটা কিনছে। এখানে একটা আমরা একটু ছোট দেখছি বাছুরটা। এই যে দেখছেন বাচ্চাটা, তবে কোয়ালিটি বেশ সুন্দর, সাইজটা কিন্তু একটু ছোট। দাম চলছে সম্ভবত, বাকিটা আমরা এখানেই জানবো কি দাম বললো। বললো দাম বললো? কত বললো? দাম বললো 60। কত বললেন ভাই? কত চাইলেন? ষাটও দিবেন না এটা? জাতের বাচ্চা। কত সর্বশেষ বিক্রির দাম? কত সর্বশেষ? 63 হইলে দিব। এর নিচে নামবেন না? দাম হচ্ছে সবাই 63 হলে এটা বিক্রি করতে চাচ্ছি। এটাও কি আপনার দাম বলছেন? কত? 55। আর উনি লাস্ট কত চাইল? সর্বশেষ 60 চাইল আপনার কাছে। আচ্ছা আচ্ছা, 55 আর 60 দেখছেন। এনার কাছে 60 চাচ্ছে, ওনার কাছে আবার 60 বিক্রি করতে চাচ্ছেন। আমরা একটু চলে যাব এই পাশে। এটা কত কিনলেন? কত কিনলেন ভাই? বিক্রি করবেন? আচ্ছা বলেন তো কত দাম বললো কাস্টমারে? 56-57। ভাই একটু সরে যান তো, একটু সরে তো দেখি ভালো আছে। আর লাস্ট কত হলে বিক্রি করবেন? কত? 1,500। কত থেকে? 1,500। দেখছেন সাইজটা সুন্দর, কোয়ালিটি সুন্দর, ক্রস সাই হল জাতের বাছুর। কি অবস্থা? আস্তে আস্তে। কত কি, কত কি কয়, কত কি কয় ভাই? 100 দাম বলছে বাবা। 100 বলছে? এরে দাঁড়াবে, আর আপনি 5-এর কোন দেন না? 100 বলছে, 5-এর কোন দেন? তবে এটা সাইজটা বড়,
এটা দাম কত দেখি কত ভাই, দাম কত ভাই? নব্বই। কত কি বলে? 90 চাওয়া এইটা। কত বলছে ভাইয়া? হ্যাঁ 70। 90 চাওয়া 70 বলে এটার দাম। আর কত হলে দেওয়া যাবে? 75। পঁচাত্তর পর্যন্ত হলে এটা বিক্রি করতে চান। এই যে দেখছি আমরা, দেখানোর চেষ্টা করছি। এই পাশে দেখছি কি অবস্থা ভাইয়া, কেমন কেনা বেচা আজকে? নরম ভাইয়া, নরম। কত কি বলে কাস্টমারে? দাম বলে 70 ভাইয়া। 70 তাও দেন না? 70 নাকি বলছে, তাও দেয় না। আর কত কত ভাইয়া লাস্ট, কেমন কেনা বেচার দাম লাস্ট? মানে 76। 76? হ্যাঁ বেশি হইলো। এটা 76,000 হলে বিক্রি করতে পারছি। এটার তো এটার দাম কত? দাম 1,10,000। ওরে বাবা, 1,10,000। লাভ করবেন নি, কেমন কত কি বলে? 85। বিক্রির দাম? মানে লাস্ট কত? 90 এর মধ্যেও দিবেন না? মানে 90 পার হইতে হবে। এটা উনি 95,000 টাকা দাম চাচ্ছে। দর্শক শ্রোতা, আমরা কৃষিয়ান এবং প্রজাতির সারগুলো কেমন ভাবে কেনাবেচা চলছে সেই তথ্যই দেওয়ার চেষ্টা করলাম। এটা 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 কত দাম? 85 চাচ্ছেন? 85 চাচ্ছে। কত বলছে, কত বলছে, কত বলে? 73,74,75 পর্যন্ত বলে। বিক্রির দাম? বিক্রি আর 2,1,000। 75 পর্যন্ত বলছে, 76 ধরে বিক্রি হবে এইটা। চলবে চলবে